না এখানে যে জিনিসটা হচ্ছে যে যে কোনো দলের সাথে প্রথমবার কিছু করলে মানে প্রথমবার সো আমরা ওদেরকে একটা ভালো বোনাস দিই এটা সবসময় ওদের জানা তো সব দলের সাথেই তো সিরিজ জেতা হয়ে গিয়েছিল খালি এই দলটার সাথেই কোনো ফরম্যাটেই সিরিজ আমরা এখনও জিতিনি কাজেই সেই জন্য তারা ওটা পাবে সেটা ওরা জানে অনলি থিং ইজ এখানটায় যে দুটো অ্যাডিশনাল জিনিস এসছে যে মাত্র চার মাস আগে যারা বিশ্ব চ্যাম্পিয়ন তাদেরকে হারানো নাম্বার ওয়ান এমন একটা দল যাদের সাথে আমরা অনেক বছর খেলি না আট বছর ধরে ওরা পরে আসলো বারো বছর ধরে আমরা ওদের এখানে যাই না সো আমাদের খেলার অভ্যস্ত না আমরা ওদেরকে এবং এখানে অনেকগুলো খেলোয়াড় আছে যারা নাকি আইপিএলের মতো টুর্নামেন্টে খেলে আইপিএলে সাধারণত বেস্ট প্লেয়াররাই খেলে সো ওদেরকে ফেস করছে নতুন নতুন ছেলেরা সো ডেফিনেটলি এটা একটা নতুন চ্যালেঞ্জ ছিল প্লাস উইকেট আমি আবার বলছি এই মিরপুরের উইকেট গত বিপিএল থেকে আমরা চেষ্টা করেছি যতটুক করা যায় উই আর স্যাটিসফাইড উইথ দ্য উইকেট এখানে উইকেট কিছু মানে আমরা আহামরি কোনো এরকম কোনো উইকেট আমরা বলতে পারবো না কেউ যে খুব খারাপ ছিল হ্যাঁ মাঝে মাঝে এই উইকেটটা আনপ্রেডিক্টেবল আমরা জানি এটা দোনো দলের জন্যই বাট আমি যেটা বলছি যে ওরাও বলছে যে এটা তো একটু স্পেশাল বিশ্ব চ্যাম্পিয়ন প্লাস হোয়াইট ওয়াশ 3-0 মানে তো এটা তো আমরা হোয়াইট ওয়াশ করলাম বিশ্ব চ্যাম্পিয়ন কাজে একটু বেশি চেয়েছে আমি বলেছি অবশ্যই আমরা দেখব বাট আমরা যেটা বলেছি যে যেটা ওরা সবসময় যেটা পেয়ে থাকে ওটাই পাবে এর বাইরে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ওরা করে কি যারা যেখানে এক একজনের পারফরমেন্স অনুযায়ী সে বেশি পায় কম পায় আমরা না এটা তোমরা তোমাদের মতো ভাগ করো পারফরমেন্সের বোনাসটা আলাদা করে দিবে বিসিবি এই সিরিজে যারা খুব ভালো পারফর্ম করেছে এটা কত হবে হিসাব না করে আসলে বলা যাবে না কাল পরশুর মধ্যে জানতে পারবো মাননীয় প্রধানমন্ত্রী ক্রিকেটের খুব খোঁজখবর রাখেন তো এই সিরিজের খোঁজখবর কি উনি নিয়েছেন কিনা একবার না একাধিকবার ইনফ্যাক্ট যখন নাকি লিটন দাস মারছিল 4-6 তখন উনি বলছেন এই এত ছয় মারতে গেলে আউট হয়ে যায় যদি এমন আউট হলে কোনো অসুবিধা নেই মাত্র কয়েকটা ওভার বাকি আছে মানে এই খেলায় মারতেই হবে সো এইরকম মানে এমন খেলার মাঝখানেও ফোন করছিল তো উনি প্রতিটা বল বাই বল খেলা দেখেছেন এবং খেলা শেষ হওয়ার পরে আমাকে করেছিল আমি বারান্দায় ছিলাম আমি আসলে আওয়াজে শুনিনি ভিতরে ঢুকেই দেখলাম ওনার মিসড কল তো আমি আবার কল করেছি তো উনি সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রত্যেক দিনই জানান প্রত্যেক খেলাইয়ের পরেই জানান অ্যান্ড খুবই খুশি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি ওটাই বলছিলেন যে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ এটা আসলে চিন্তাই করেনি আমরা নিজেরাও করিনি পিসিবি প্রেসিডেন্ট এসেছিলেন এই সিরিজের আগে আপনার সঙ্গে কথা হয়েছে নিশ্চয়ই এবং আমরা ব্রিটিশ পত্রপত্রিকার মাধ্যমে একটা জেনেছি যে 2027 সালে একটা বাকি বাইলেটাল সিরিজ ওখানে গিয়ে খেলার কথাবার্তা হচ্ছে বলে আমরা জেনেছি আর কি আসলে ইসিবির যিনি চেয়ারম্যান এসেছিলেন উনি যখন আসেন তখন আমি তাকে কথায় কথায় বলেছিলাম যে আমাদেরকে প্রায় অনেক বছর 10 বছরের বেশি ধরে আমাদেরকে কোনো সিরিজ তারা দেয়নি ওখানে তো এটা শুনে উনি খুব অবাকই হয়েছিলেন এবং বিশেষ করে ফার্স্ট ম্যাচটা দেখার পরে সে বলছে যে আমি এখনও বিশ্বাসই করতে পারছি না বাংলাদেশকে আমরা কেন হোস্ট করিনি এতদিন তো উনি কথা বলেছেন ওনার সিও দুজনেই আমাদেরকে কথা দিয়ে গেছেন যে ওনারা গিয়েই আর্লিয়েস্ট পসিবল টাইমে কখন দেওয়া যায় সেটা ওনারা দেখবেন এবং আমার দৃঢ় বিশ্বাস এটা আসবে এখন কখন আসবে জানি না ছাত্রর সঙ্গে এই সিরিজটা থেকে আসলে তার ইমপ্রেশন যে ইম্প্যাক্টটা কি আমরা দেখতে পাচ্ছি কিনা এত তাড়াতাড়ি বলা খুব কঠিন আসলে এই এই সমস্ত জিনিস তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি বলা যায় না ওর একটা মেথডে চলে সুবিধাটা হচ্ছে এই টিমের প্রত্যেকেই ওই প্ল্যানটা অনুযায়ী চলে মানে তার সাথে কারো কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত আমি শুনেছি কারণ আমি তো প্রত্যেক খেলার আগের দিন ওদের সাথে বসি এমনিও খেলা ওদের সাথে সে স্পেসিফিক কতগুলো প্ল্যান দিয়ে দেয় ওই প্ল্যানটা তারা ইমপ্লিমেন্ট করছে অ্যান্ড দে আর হ্যাপি উইথ ইট সো আমি বলছি যে কিন্তু সে এসেই একটা নতুন কোচ কিছু করে ফেলবে এটা কিন্তু ভাবাটা ঠিক হবে না কারণ এখনও সে দেখছে আমরা যদি খেয়াল করি যে এর আগে আমরা মিডিয়া থেকে আপনাকে আপনার সহকর্মীদেরকে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের উইকেট কেন এরকম হয় আমিও অনেকবার করেছি আপনি বা আপনারা বিরক্ত হয়েছেন যে আসলে তো হোম কন্ডিশনে আমরা কাজে লাগাবো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তো তারা তাদের মতো খেলে খুব যৌক্তিক পাওন ভাই কিন্তু এবার আমরা যেটা দেখলাম যে আমরা একটা বড় প্রতিপক্ষকে হারানোর মিশনে ওয়ার্ল্ড কাপের পর প্রথম সিরিজ খেলছি আমরা অনেক বেশি ওপেন ছিলাম আমাদের উইকেট চট্টগ্রামে সবসময় ভালো ঢাকার উইকেটও অনেক ভালো ছিল আপনি একটু আগে বলছিলেন যে আরও 20-25 রান বেশি হতে পারতো অবশ্যই এই যে কনফিডেন্সটা যে আমরা হচ্ছে যেই টাইপের উইকেট স্পোর্টিং উইকেট আমরা আমাদের স্ট্রেংথকে পাত্তা না দিয়ে আসলে যেখানে উইন উইন সিচুয়েশন সবার জন্য থাকবে সেই উইকেট আমরা খেলতে পারি এই কনফিডেন্সটা আপনার কোথা থেকে গেইন করলেন পাবন ভাই
এইটা প্ল্যানিং এর পার্ট, এটা হচ্ছে একটা প্ল্যানিং এর পার্ট, এবং বিশেষ করে এখানটা ডেফিনেটলি কোচের একটা অবদান তো আছেই, সো কোচের কিছু আছে, এবং সামনে হয়তো আরও ডিফিকাল্ট উইকেটে বাংলাদেশকে খেলতে দেখবেন আপনারা, আমার ধারণা। বিশেষ করে আমরা এখন যতটুকু জানি আমরা যাচ্ছি সিলেট, তো আয়ারল্যান্ডের সাথে সিলেক্ট টেস্ট সিরিজটা আমার মনে হয় ওখানে আরও কঠিন উইকেট হবে ওয়ান ডেতে। তো আমার কথা হচ্ছে যে সেই এখন থেকে যত সময় যাবে ওগুলাই টেস্ট করবে, মানে আমি বলছি সেও এখন দেখতে চাচ্ছে কে কোন ধরনের উইকেটে কী কন্ডিশনে কী ধরনের বোলার এগেনস্টে কেমন করে দেখে একটা ফাইনাল করবে, কাজে অনেক এক্সপেরিমেন্ট হবে। বাট এই এই সিরিজটা যেমন আমরা যেরকমভাবে দেখেছিলাম যে আমাদের মনের মধ্যে একটা ইচ্ছা ছিল আমরা জিতবো, যেটা বলেছে আমাদের আগের ধারণা ছিল আমরা ওডিআই জিতবো, ওডিআই জিতা জিততে না পারার পরে আসলে হতাশ হয়ে গিয়েছিলাম, তবে থার্ড ম্যাচটা চিটংয়ে জেতার পরে আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায়, এবং তারপর আমাদের টি টোয়েন্টি টিম এত সুন্দর খেলেছে যে তখন আমরা ডেফিনেটলি সিরিজটা জিতেও গেলাম এবং কনফিডেন্সটা বেড়েছে। সামনের দুইটা ম্যাচে বেশিরভাগই হবে এক্সপেরিমেন্ট, মানে দুইটা সিরিজে, এটা আমার ধারণা। যেহেতু বারবার ও বলছে যে ও এক্সপেরিমেন্ট করছে, কিন্তু ওই সারা বছর ধরে এক্সপেরিমেন্ট না, ওয়ার্ল্ড কাপের মাঝে গিয়ে কোনো এক্সপেরিমেন্ট হবে না, যা হবে এশিয়া কাপের আগে। সো এশিয়া কাপের আগে কিছু এক্সপেরিমেন্ট হতে পারে, তাতে অনেক সিদ্ধান্ত, অনেক খেলার ফলাফল এদিক সেদিকও হতে পারে, অনেকের পারফরমেন্স ভালো হতে পারে খারাপও হতে পারে। এটা নিয়ে আমি শুধু বলবো আমাদের হতাশ হওয়ার কিছু নেই, আমরা একটু ধৈর্য ধরি, এশিয়া কাপ থেকে আমরা আমাদের মূল স্কোয়াডটা যখন পেয়ে যাবো যারা নাকি বিশ্বকাপ খেলবে তাদেরকে যেন আমরা সাপোর্ট করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাস্ট